ময়মনসিংহের মেছুয়া বাজার চরাঞ্চল সহ আশেপাশের উপজেলা থেকে কৃষক পাইকার এবং ফরিয়ার মাধ্যমে সবজি সহ অন্যান্য কৃষিপণ্য আনা হয় নগরীর একমাত্র পাইকারি এই বাজারে। বৈরী আবহাওয়ার কারণে বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। কম সব তরকারির দাম 15-20 টাকা কেজিতে বেশি, তরকারি সবগুলোর দামই বেশি, কাঁচামরিচের দামও আজকে বেশি। বেগুন যেটা মনে করেন 30 টাকা কেজি কিনলেই সাধারণ মানুষের জন্য অস্বাভাবিক, সেটা 60 টাকা কেজি, কেমন কিভাবে কিনবে। বাজারে আরেক দফা বেড়েছে ডিমের দাম, প্রতিহালি বিক্রি হচ্ছে 45 টাকায়। গত সপ্তাহে 120 টাকার ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 150 টাকায়। কমেছে কাঁচামরিচের দাম, প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 থেকে 50 টাকায়। স্বস্তির খবর নেই মুরগির বাজারেও, প্রকারভেদে বেড়েছে 20 থেকে 25 টাকা। গরু এবং খাসির মাংসের বাজার আছে আগের মতোই, ব্রয়লারে 20 টাকা, সোনালিতে 25-30 টাকা, আর পকি 20 টাকা। ডিমের বাজার আগের সপ্তাহে আছেন 40 টাকা হালি, এই সপ্তাহে বাইরে 6-7 টাকা হালিতে বাইরে 45 টাকা হয়ে গেছে। দেশি মাছের বাজারে আগুন, বিভিন্ন ধরনের মাছ কেজিতে বেড়েছে 60 থেকে 80 টাকা পর্যন্ত। ফিডের দাম বৃদ্ধি সহ নানান অজুহাত বিক্রেতাদের, তবে বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ, তাই দামও তুলনামূলকভাবে কিছুটা কম। ইলিশ মাছ আপনার আমদানি বাইরে গেছে, দাম তো একটু কমছে, অনেক দাম কমে গেছে, 800 কেজি, 700 কেজি, 600 কেজি আছে বাজারে। কাতো লাগে বেছি আপনার 300 টাকা, 280 টাকা, এখন বেচা লাগে 320-350। খাদ্য দাম বাড়িয়ে গেছে, মাছ তো অন বেচে বেড়ানো শেষ করে আছে, অন্য নতুন মাছ ওগুলো ভালো আছে। পাইকারি বাজারে এখনও কমেনি চালের দাম, 28 চাল বিক্রি হচ্ছে 55 টাকা, নাজির শাইল 70, কাটারিভোগ 76, সুগন্ধি আতপ চাল বিক্রি হচ্ছে 105 টাকা কেজি দরে। পর্যাপ্ত পরিমাণে চাল আমাদের আমদানি করা যাচ্ছে, এখন আর কোনো ঘাটতি নেই, আর বাজারে আগের মতোই স্বাভাবিক আছে। বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রাখার দাবি জানান সাধারণ ক্রেতারা। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ।